শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো। আশুলিয়ায় লাশ পোড়ানোর মাস্টারমাইন্ড পুলিশ কর্মকর্তা সাইদ গ্রেপ্তার। সেন্ট মার্টিন নিয়ে মিথ্যা তথ্য প্রচারে সতর্ক বার্তা। দায়িত্ব বাড়ল আইন উপদেষ্টার। জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করতে হবে হাসনাত সার্জিস। ডিজেল কেরোসিনের দাম কমল। আবু সাইদের ফরেন্সিক প্রতিবেদন জোর করে ছবার পরিবর্তন করা হয়। আশুলিয়ায় লাশ পোড়ানোর মাস্টারমাইন্ড পুলিশ কর্মকর্তা সাইদ গ্রেপ্তার। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়ায় 46 জনকে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় মাস্টারমাইন্ড পুলিশ কর্মকর্তা এমএফ সাইদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আশুলিয়া থানা তত্ত্বাবধীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। বুধবার রাতে কক্সবাজার থেকে সাইদকে গ্রেপ্তার করে ঢাকায় পাঠানো হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বর্তমানে সাইদকে শাহবাজ স্থানে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হবে। জানা গেছে, এতদিন গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দিয়েছিলেন পুলিশের এই কর্মকর্তা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠতম হিসেবে পরিচিত ছিলেন তিনি। বিষয়টি আজ করতে পেরে ইমিগ্রেশন সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে তার বিষয়ে নজরদারি বাড়াতে বলা হয়। এরই জেরে গতকাল রাতে কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারে। সেদিন বিকেলে আশুলিয়ার লাশের স্তূপের আরও লাশ তোলা এবং পরে পোড়ানোর একাধিক ভিডিও প্রকাশ হলে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দাপটে এএমএফ সাইদ ঢাকার জেলায় একটানা চাকরি করছেন 10 বছর 10 মাস 6 দিন। এক সময়তে তিনি ঘুরে ফিরে আশুলিয়া থানার সেকেন্ডেন্ট কম অফিসার, গোয়েন্দা পুলিশ ঢাকা উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন করেন। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনাকে কে কে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? আপনার মূল্যবান মতামত নো কমেন্ট করে জানিয়ে দিন। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। সেন্ট মার্টিন নিয়ে মিথ্যা তথ্য প্রচারে সতর্ক বার্তা। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মহল মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে সতর্কতা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংস। বুধবার ফ্র্যাক্টেস ফেসবুক পেজ থেকে পোস্টের মাধ্যমে তথ্য জানানো হয়। এসব তথ্য সম্পূর্ণ বায়োনট এবং ভিত্তিহীন। প্রেস উইংস আরও জানায়, সেন্ট মার্টিন দ্বীপকে কোনো বিদেশি দেশ কিংবা স্থানীয় কোম্পানিকে ইজারা দেওয়ার ইচ্ছা বাংলাদেশ সরকারের নেই। প্রেস উইংসের মতে, দ্বীপটির পরিবেশগত ভারসাম্য রক্ষায় বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই দ্বীপ একটি দুর্বল প্রবাল দ্বীপ, যেখানে অনিয়ন্ত্রিত পর্যটক চলাচল এবং বসবাসের ফলে পরিবেশগত ক্ষতি দেখা দিচ্ছে। উপদেষ্টার প্রেস উইংস জানায়, অন্তর্বর্তী সরকার সেন্ট মার্টিনের বিরল উদ্ভিদ প্রাণী জগৎ এবং জলজ জীব বৈচিত্র্য সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ। এর আগে 22 অক্টোবর প্রধান উপদেষ্টার উপসচিব অপূর্ব জাহাঙ্গীর জানিয়েছেন যে সরকার সেন্ট মার্টিনে পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ডিসেম্বর এবং জানুয়ারি মাসে প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক সেন্ট মার্টিনে ভ্রমণ করতে পারবেন। পরিবেশ বান্ধব সেন্ট মার্টিন করার লক্ষ্যে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বলে জানান অপূর্ব জাহাঙ্গীর। তিনি আরও বলেন, সেন্ট মার্টিনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, যা পরিবেশের সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপগুলো সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার প্রয়াসে নেওয়া হয়েছে, যা সেখানকার পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করবে। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। দায়িত্ব বাড়ল আইন উপদেষ্টা। নতুন দায়িত্ব পেলেন অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এখন থেকে জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলায়তনের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান। তিনি জানান, ডক্টর সিরিন শারমিন চৌধুরী পদত্যাগের কারণে বর্তমানে জাতীয় সংসদের স্পিকারের পদটি শূন্য রয়েছে। আইন উপদেষ্টা এখন থেকে তার উপর অর্পিত অন্য দায়িত্বের পাশাপাশি নতুন দায়িত্ব পালন করবেন। এ সময় প্রধান উপদেষ্টার উপসচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। 1946 সালে 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেন আসিফ নজরুল। তিনি একাধারে লেখক, ঔপন্যাসিক, রাজনৈতিক বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলমিস্ট। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে 1963 সালে স্নাতক ও 1987 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে জার্মানি বার্ন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্ট্র্যাটেজির একজন কমনওয়েলথ ফেলো হিসেবেও কাজ করেন। পরে বিচিত্রার উত্তরসূরি সাপ্তাহিক 2000-এর প্রদায়ক সম্পাদক হিসেবে কাজ করেন। তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করতে হবে হাসনাত সার্জিস। জাতীয় পার্টিকে জাতীয় বেইমান আখ্যা দিয়ে দলটি নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এ নিয়ে তিনি কর্মসূচিও ঘোষণা করেন। একই ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমও। ফেসবুক পোস্টে তিনি লেখেন, রাজু ভাস্কর থেকে 8:30 মিনিটে মিছিল করে আমরা বিজয়গড়ে মুভ করব, জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে। আর এক পোস্টে সার্জিস আলম লিখেছেন, জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের আঘাত করেছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, রাজু ভাস্কর থেকে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে যাচ্ছি, জাতীয় বিমানে নিশ্চিহ্ন করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার দুপুরে
জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে কাকরাইল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এছাড়াও পার্টির শীর্ষ নেতারা সেখানে বক্তৃতা করবেন। সমাবেশ শেষে সভাস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে সমাবেশ ও মিছিল সফল করতে নির্দেশনা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। ডিজেল কেরোসিনের দাম কমলো। ডিজেল ও কেরোসিনের দাম কমিয়ে সরকার দেশে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে 50 পয়সা কমানো হয়েছে। তবে পেট্রোল ও অকটনের দাম অপরিবর্তিত রেখেছে। বৃহস্পতিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, ডিজেল ও কেরোসিন প্রতি লিটারে খুচরো মূল্য 105 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল 105 টাকা 50 পয়সা। পেট্রোলের দাম প্রতি লিটারে 125 টাকা এবং অকটনের দাম 121 টাকা পরিবর্তিত আছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 1 নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে। অনেকটাই একই প্রক্রিয়া প্রতিমাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্রে জানা গেছে, বর্তমানে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় 75 লাখ টন। মোট চাহিদার প্রায় 75% ডিজেল ব্যবহার হয়, বাকি 25% চাহিদা পূরণ হয় পেট্রোল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেল অল সহ বিভিন্ন জ্বালানি তেলের মাধ্যমে। ডিজেল সাধারণত কৃষি সেচে, পরিবহন ও জেনারেটরে ব্যবহার করা হয়। আর ডিজেলে কেরোসিন, পেট্রোল ও অকটনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রতিবেশী দেশ ভারত ছাড়াও উন্নত দেশগুলিতে প্রতি মাসে জ্বালানির দাম নির্ধারণ করা হয়। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। আবু সাইদের ফরেন্সিক প্রতিবেদন জোর করে 6 বার পরিবর্তন করা হয়। রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান ডক্টর রাজিবুল ইসলাম বলেছেন, আবু সাইদের বুকগুলিতে ঝাঁকড়া ছিল, সরকারের মনের মতো করে প্রতিবেদন দিতে ঢাকা থেকে তাকে হুমকি দেওয়া হয়। বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজের ক্যাম্পাসে নবনিযুক্তকরণ অধ্যক্ষ ডক্টর মাহফুজুল রহমানের অপসারণ ইস্যুতে চলমান বিক্ষোভের সময় ফরেন্সিক প্রতিবেদন টেম্পোরারিং এর বিষয়ে জানতে থাকে সাংবাদিকদের কথা বলেন তিনি। ডক্টর রাজিবুল ইসলাম বলেন, আমাকে ঢাকা থেকে হুমকি দেওয়া হয়েছে, বলা হয়েছে তুমি সরকারি চাকরি করে কিভাবে সরকারের বিপক্ষে রিপোর্ট দিতে পারো। চূড়ান্ত প্রতিবেদন যখন দিতে যান তার আগে 6 বার প্রতিবেদন পরিবর্তন করা হয়েছিল বলে সে সময় রংপুর মেডিকেলের ভাইস প্রিন্সিপাল মাহফুজার রহমান চার্জে ছিলেন, স্বাধীনতার চিকিৎসক পরিষদের নেতারা ছিলেন, পুলিশ কমিশনের লোকও ছিলেন, তাদের সামনে তাকে বাধ্য হয়ে প্রতিবেদনে স্বাক্ষর করতে হয়েছিল। তিনি বলেন, ওনারা চেয়েছিলেন আমি যেন হেড ইঞ্জুরি দিয়ে ইউরেনসেনিক শক দেখিয়ে দিই, কিন্তু আমি তাদের চাপের কাছে মাথা নত করিনি। আমার রিপোর্টে উল্লেখ ছিল দ্য ডেড ওয়াজ ডিউ টু অ্যাভল মেনশন ইঞ্জুরি হুইল ওয়াজ অ্যান্টিমেটাম অ্যান্ড হোমিসাইডাল। তিনি আরও বলেন, সবাই ভাবছে হেড ইঞ্জুরির কারণে আবু সাইদ মারা গেছে। হেড ইঞ্জুরি হলে সাধারণত ব্রেনে রক্তক্ষরণ থাকে, স্ক্যাম্বল ফ্র্যাকচার থাকে, সাইদের ক্ষেত্রে এগুলো কোনোটাই ছিল না। আমি প্রচণ্ড চাপে ছিলাম, আমাকে নানাভাবে ভয় দেখানো হয়েছে। অধ্যক্ষ মাহফুজুল রহমান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে কালবেলাকে বলেছেন, প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের জন্য ময়নাতদন্ত রিপোর্ট দেখার কোনো অফিসিয়াল সিস্টেম নেই, ফরেন্সিক বিভাগ এর দায়িত্ব পালন করেন, সুতরাং এখানে আমার জড়িত থাকার প্রশ্নই ওঠে না। এই রিপোর্টকে পরিবর্তন বা কোনো ধরনের টেম্পারিং করার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই।